যাদের মেসেঞ্জারে আর নোটিফিকেশন সাউন্ডে প্রবলেম হয়, তো অনেকে আছেন যারা অফিসে কাজ করেন, ইম্পর্টেন্ট কোনো কাজের ক্ষেত্রে মেসেঞ্জার যে নোটিফিকেশন সাউন্ডটা আছে এটা একেবারে বিরক্ত করে, নিজেকে তো বিরক্ত করে এবং পাশের মানুষকেও বিরক্ত করে। তো এরকম ইম্পর্টেন্ট সময় যদি আপনি মেসেঞ্জারের এই সাউন্ডটা অফ করে রাখতে পারেন তাহলে অনেকটা সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মেসেঞ্জারের সাউন্ডটা কোন সেটিংয়ে আপনি পাবেন অফ করার জন্য। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেঞ্জার সেটিংয়ের সাউন্ডটা অন অফ করা শেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। তো এটা একটা মেসেঞ্জার সেটিংস, তো আপনি প্রথমে মেসেঞ্জারে চলে যাবেন। তো এটা একেবারে সিম্পল, যারা নতুন তাদের জন্য আর কি দেখাচ্ছি, যদি আপনি না বুঝতে পারেন বা সেটিংটা না খুঁজে পান। তো মেসেঞ্জার সেটিং আসার পরে উপরে দেখতে পাবেন আপনার এখানে একটা প্রোফাইল সেটিং নামে একটা অপশন আছে উপরের দিকে আপনার প্রোফাইল পিকচার মতো, তো এই সেটিংয়ে চলে আসবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে চলে আসবেন, দেখবেন নোটিফিকেশন সাউন্ড নামে একটা অপশন আছে। তো আপনি যদি এখান থেকে এই নোটিফিকেশন উপর থেকে এখানে যে অন আছে এটা যদি অফ করে দেন তাহলে আপনার সম্পূর্ণ নোটিফিকেশন অফ হয়ে যাবে। এখানে যতগুলো নোটিফিকেশন আছে, ধরুন আমি এখান থেকে এই নোটিফিকেশনটা অফ করে দিচ্ছি, কতক্ষণের জন্য মনে করুন আপনার 1 ঘন্টার জন্য অথবা 15 মিনিটের জন্য অফ করতে হবে, অথবা আপনার এখানে যেই আওয়ারগুলো দেখছেন সেই আওয়ারগুলো হিসাবে আপনি অফ করে দেবেন। ধরুন আমি 1 ঘন্টার জন্য অফ করে দিতে চাই, কোনো নোটিফিকেশন আসবে না, তো সেজন্য সম্পূর্ণ 1 ঘন্টার জন্য অফ করে দিলাম। দেখুন আমার এখানে এখন 12:57 বাজে, 11:57 বাজে, 12:57 পর্যন্ত কোনো সাউন্ড আসবে না মেসেঞ্জারে। তো আপনি যদি চান যে সম্পূর্ণ মেসেজ না অফ করে স্পেসিফিকভাবে অফ করতে চান আলাদা আলাদাভাবে, যেমন এখানে নিউ ফ্রেন্ড নোটিফিকেশন এটা বেশি আসে সেই ক্ষেত্রে, অথবা মেসেজ রিমাইন্ডারের ক্ষেত্রে আসে, এইগুলো যদি অফ করতে চান তাহলে আলাদাভাবে অফ করতে পারেন। এবং এখানে নোটিফিকেশন কাস্টমাইজেশনও আছে, কোন সাউন্ড অফ করতে চান, ভাইব্রেট অফ করতে চান কিনা, এই যে ওভারহেড ডিস্টার্ব কিনা। তো যদি আপনি স্পেসিফিকভাবে অফ করতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনি একবারে এখান থেকে অফ করে দেন, আবার যখন প্রয়োজন হবে তখন অন করে নেবেন। অনেকে আছেন যারা অফিস আওয়ারে অফিসের কাজ করেন, অথবা যে কোনো নোটিফিকেশন সাউন্ড যদি আসে তাহলে ডিস্টার্ব হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এই নোটিফিকেশন সাউন্ডটা অফ করে দেবেন কিছু সময়ের জন্য। তো অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন এটা আসলে অতটা বড় কোনো ধরনের টিপস না, যারা আসলে খুঁজে পান না বা খুঁজে খুঁজে অনেকটা সময় পাস করতে হয়, এই জন্য আপনাদেরকে সহজের জন্য দেখিয়ে দিলাম কীভাবে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফিজ।